হাই মাই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলের স্বাগত। আজকে হচ্ছে 22শে নভেম্বর 2022। তো আজকে আমার দিদির একটা আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট আছে, এটাই মনে হয় লাস্ট টেস্ট। সেটা হচ্ছে কি ডপলার টেস্ট একটা। তো এই টেস্টটা করতে এখন চলে যাচ্ছি আমরা সোনোস্ক্যানে। তো সেখান থেকে সোনোস্ক্যানে সব টেস্ট টেস্ট করিয়ে একটা জায়গায় খাওয়া দাওয়া করতে যাবো। আজকে যেহেতু রক্ষাকালী পুজো, তো নিরামিষ খেতে হবে, তো নিরামিষ একটা হোটেলে খেতে যাবো। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর কোন নিরামিষ হোটেলে খাচ্ছি, কী দাম আর কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের দেখে নিতে হবে ভিডিওটা পুরোটা, তাহলে সঙ্গে থাকো। কোথায় যাচ্ছিস? কী ডপলার টেস্ট? এখন 9 মাস পড়ে গেছে, 20 তারিখ 9 মাস হয়ে গেছে। তো আজকে টেস্ট দিয়েছে, টেস্টের নাম কি? ডপলার সামথিং। হ্যাঁ, ডপলার টেস্ট। এটা আমার লাস্ট টেস্ট না তোর? এটা লাস্ট টেস্ট, ঠিক আছে। হ্যাঁ, নার্সিং হোমে যাচ্ছে, তো তার জন্য একবারে সেজে গুজে আমাকে ভালো লাগছে না, তাই বললাম কথাটা। বেবি বাম্প একটু দেখিয়ে দি। ওহো, কত বেবি বিশাল হয়েছে। তো এখন যাবো হচ্ছে সোনোস্ক্যানে। আমরা কাকে দেখাচ্ছি? আমরা দেখাচ্ছি হচ্ছে ডক্টর কল্যাণ মিশ্রকে। ওর সব তো আমরা এই সোনোস্ক্যানের পথে, এখন সোনোস্ক্যানের জন্য বেরিয়ে গেলাম। কি যখনই আসি তখনই ভিড় না এখানে, যখনই আসি সারাক্ষণই ভিড়। ওটা যাবো না, তিনতলায় বললে আমাদের নার্সিং হোমের কাজ হয়ে গেল। হ্যাঁ, ওই যতটা শুনতে পাচ্ছে আমাদের সংস্কারের কাজকর্ম হয়ে গেল। এখন যাচ্ছি হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে। তো আজকে যেহেতু রক্ষাকালী পুজো, তো নিরামিষ খেতে হবে। তো নিরামিষ একটা হোটেল আছে পাবনা সুইটসের, ওখানে নাম ভুলে গেছি। তো ওখানে যাচ্ছি খেতে। চলো, ওখানে কী কী খাচ্ছি, কী কী থাকছে মেনুতে, আদৌ খোলা খাচ্ছি কিনা, সেগুলো দাম কত সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে। চলো এখন যাওয়া যাক সেই হোটেলে। খোলা না পাস, হ্যাঁ হ্যাঁ, পাশের গলিতে নিরামিষ হোটেলটা, তো জানি না আদৌ আদৌ খোলা আছে কিনা। তো চলো দেখি, যদি খোলা না পাই কি খাবো আমি? খোলা আছে তো মনে হচ্ছে, খোলা 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 না খেতে খোলা আছে। এখন ভাত পাওয়া যাবে? আর যে নান পুরি লেখা আছে, ডাল পুরিগুলো পাওয়া যাবে না শুধু ভাত পাওয়া যাবে এখন? শুধু ভাত, নিরামিষ ভাত। ব্রেকফাস্ট লেখা আছে, ব্রেকফাস্ট কতক্ষণ চলে আপনাদের? হ্যাঁ, তো খুব করা কি না, তো ফাইনালি আমরা আজকে এটা খোলা পেলাম রেস্টুরেন্টটা। নিরামিষ ভোজনালয় না নামটা, নামটা জানা ছিল না, আমরা ক্রিসমাসে খেয়েছিলাম একবার, তো বেশ দারুণ ছিল খেতে, টেস্টটাও খুব ভালো। দিদি প্রথমবার, হ্যাঁ দিদি প্রথমবার খাচ্ছে, দিদি প্রথমবার খাচ্ছে। চলো খাই, কী কী দিচ্ছে সেগুলো দেখি, দেখাবো তোমাদেরকে। আমাকেও দিবেন। তো আমাদের খাবার চলে এসছে, এখানে আছে পনির, পাঁপড় ভাজা, একটা শাক, এটা হচ্ছে পকোড়া মানে বেগুনি চাটনি,
ডাল ভাজা আর আমরা কাঁচা লঙ্কা চেয়েছি। পনির তো পেলাম না, আলু তো পাতা পনির আছে, হ্যাঁ দিচ্ছি আমার দিদির মুখগুলো কি মোটা মোটা হয়ে গেছে, না মোটো না, না আসলে দিদি মোটা হয়নি, দিদি বাচ্চা মোটা হয়ে গেছে। জানি না টেস্ট করতে, হ্যাঁ আসলে আমি ইয়ে করি না তো ওই জন্য একদম পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র চাটনিটা খাই না, কারণ আমি চাটনি খাই না। খুবই সুন্দর ছিল খাবারগুলো, কেমন লাগলো তো খেতে, দিদি তোর কেমন লাগলো আজকে খাওয়া দাওয়া? খুব ভালো লাগলো, আর দাম হিসাবে তো আরো ভালো লাগলো। দাম কত লাগলো? 50 টাকা করে না, পার প্লেট 50 টাকা। আরে আজকে যেমন শীত না, শীত বাড়ছে রে, ওই জন্য মশা যেখানে যাবি সেখানেই হবে, শীত বাড়লে মশা কমে যায়। আমাদের বাড়ি দেখেছিস কি মশা এখন বিকাল বেলা, হ্যাঁ ওই যাই হোক ওটা বাদ দাও, খাওয়ার দিক দিয়ে খেতেও ভালো আর পকেট ফ্রেন্ডলি আর অনেক কিছু থাকে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। না এক হাতে ভাত নিলে মনে হয় চার্জ পড়ে না, কারণ আমার নিল না, এক হাতে ভাত নিস না বলে টাকা নেয়নি ওটার। তো আর কি বলতে চাস? যারা নিরামিষ ভোজী আছে বা যারা কোনো কারণে নিরামিষ খাবে তারা কিন্তু ভালোভাবে হাত চেটে পুড়ে খেতে পারো, আরে সুন্দর খাবার। হোটেলটা কোথায়? হোটেলটা পাবনাসুরের পাশে, পাবনাসুরের পাশে গলিতে। চলে এসেছে, আমাদের সব কাজ হয়ে গেছে, আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবা, ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, আর যারা যারা এখনও রিয়াঙ্কা দিদির ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবা, তার সাথে সাথে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামকেও ফলো করে দেবো, আর দুটোই নাম হচ্ছে কিন্তু রিয়াঙ্কা ডেলি ব্লগস। তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখান দিয়ে গিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামটাকে ফলো করতে পারো। তো চলো দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ টাটা।